আইফোন তো স্টার্টিং হয়ে যাবো 3000 দিয়ে, 3000 টাকাত আইফোন পায়, কি আচরিত কথা। আর কে মোবাইল রিপেয়ারিং, তো আপনাদেরকে প্লিজ ইয়াতে আহিব, ভিজিট করিব, ইমান কমত ইয়াতে রিপেয়ারিং হয়। আর তো বন্ধু বান্ধবী সকল, ইয়াতে আছে মালটো মাল, এইটো হইছে J7 Pro, আর এইটো মোবাইল লওয়া হয়েছিল 2017 চনত, তেতিয়া 22000 টাকা দিয়ে লইছিল মই। আর এই মোবাইলটা কি হল, 2 বছর মানে আগতে মো লড়াই ধপাককে একদম মাটিত পেলাই এনেকুয়া জোরত পেলাইছিল, মানে 2 টুকুরা হয়ে গেছে মোবাইলটো। তারপর এই মোবাইল মানে জোরত তিনিআলি স্যামসাং সার্ভিস সেন্টার লই গলো, তাতে 7000-8000 বলে কলে নতুন ডিসপ্লে অরিজিনাল। তো ইমান টাকা কত পাম, আর এতে বর্তমান 8000-9000 টাকা রিপেয়ারিং করা মানে নতুন মোবাইলে পাম। সো কি হল, খবর পালো যে ফেন্সি বাজারত এখন দোকান আছে, তো সেই দোকানখনত মানে কি বহুত কমত করে দিব, এইটো রিপেয়ারিং বহুত কমত করে দিব, মানে একেবারে সস্তাত করে দিব। সো আজি সেই ফেন্সি বাজারত যাম আর এইটো মই রিপেয়ারিং করে আনিম, আর লগতে আপনাদের দেখুয়াম, আর লগতে কিমান ডিসকাউন্ট কি 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 আছে দোকানখনত সবখন সকল দেখুয়াম, আর সকল একদম আপনাদের একদম ভিডিওটা চাই থাকিব। মই জানো সকলের এনেকুয়া প্রবলেম আছে মোবাইলত, কারণ সবরে ঘর ভাঙা মোবাইল থাকবই, কার ঘর ভাঙা মোবাইল নাই। সো মানে কথাটা হচ্ছে কি, ভাল করবর কারণে এনেকুয়া ভাল দোকান বা ভাল রিপেয়ারিং সেন্টার এনেকুয়া আপনার পোয়া নাই, সেই কারণে আর যতে ততে যাব, ভাল করব, পিছত 2 দিন পিছত আকৌ বেয়া হব। সো এইবিলাক তো আজি এনেকুয়া এখন গ্যারেন্টি দোকান ভাল করে দেবে, একদম পুরো গ্যারেন্টি। মোর ভিডিওটি চাই তাতে গই পেলায় যদি কই দিয়ে যে কোচ রূপম ভাইয়ের ইউটিউব চ্যানেলত আপনার দোকানখন দেখা পাই আহিছো ইয়াতে, সো এনেকে যদি যায় গই কয় আপনার ধামাকা ডিসকাউন্ট দিব, কিনা কিনি ফ্রি দিব। সো বলক তেতিয়া ফেন্সি বাজারত যাও, আর আপনার যদি ভাঙা মোবাইল আছে আজিয়ে আপনার লই যাও ফেন্সি বাজার, বলক। তো নমস্কার বন্ধু বান্ধবী সকল, মোর কোচ রূপম ভাই ফেসবুক পেজত সকলকে স্বাগতম জানালো, আর আজি ফার্স্ট টাইম হাতত বুম লইছো, আপনার নাভাবিও সাংবাদিক বলে। তো হ্যাঁ, তো আজি আইসো মই ফেন্সি বাজার, ফেন্সি বাজার এখন মোবাইল রিপেয়ারিং দোকানত। আসলে মানে মোবাইলও এটা বেয়া হয়েছে, মোবাইলটো দেখুয়াম ইয়াতে, আর ইয়াত বলে খুব একদম মানে সস্তা, মানে একদম কমতে মোবাইল ঠিক করে দিয়ে, আর বহুত কিনা কিনি এক্সেসরিজও পায় একদম কমতে, আর ইয়াত সেকেন্ড হ্যান্ডও মোবাইল পায় একেবারে কমতে। তো বলক আমি মোবাইলের দোকানখন দেখুয়াম, এইখানে হচ্ছে মোবাইল দোকান আর কে রিপেয়ারিং। আচ্ছা দাদা, এনে মোটামুটি কিমান কমত মানে আপনার আইফোন তো স্টার্টিং হয়ে যাব 3000 দিয়ে, হ্যাঁ, আর অ্যান্ড্রয়েড মোবাইল 1500 স্টার্টিং রেট আছে, আর আপনি এসোসি যেমন আছে আপনি 30 টাকাত হেডফোন পাই যাব, 30 টাকাত কভার পাই যাব, 50 টাকা চার্জার পাই যাব, 100 এনেকুৱা আছে, যেমন আছে সব এসোসি সব হোলসেল রেটতে আপনি পাব, টেম্পার গ্লাস হয়ে গেল, ইউবি গ্লাস হয়ে গেল, যেমন মোবাইলের যেমন এসোসিজ লাগে সব বস্তু ইয়াতে পাই যাব। আর মোবাইলের ডিসপ্লে আপনার স্টার্টিং রেট 300 পর স্টার্ট হয়, তারপর আপনার 500-600 সামথিং এনেকাই থাকে, যেমন আজিকালি নর্মাল মোবাইল এনে 5000-6000 টাকা মোবাইল আপনার 500-600 টাকা ডিসপ্লে, মানে হ্যান্ড টু হ্যান্ড আপনার রিপেয়ারিং করে কিনে দিয়ে দিই, রিপেয়ারিং চেঞ্জ করে কিনে দিয়ে দিই আপনার। একটু আপনারকে ইমান কমত ইয়াতে রিপেয়ারিং হয়, আর সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাওয়া যায় ইয়াতে ন, আইফোন কিমত কলে 3000 টাকা, 3000 টাকাত আইফোন পায়, কি আচরিত কথা। ঠিক আছে, দেখিলে ইয়াতে আর কে মোবাইল রিপেয়ারিং, তো আপনাদের প্লিজ ইয়াতে আহিব, ভিজিট করিব, আর দাদার লগত আহি দেখা করিব ইয়াতে, এবার হলো আহিব। আপনার আরো দোকান আছে নাকি? এইটো তো নতুন দোকান হয়ে গেল, এইটো এটা দোকান আছে সাইদা মার্কেটত আছে, এইটো বহুত পুরনো দোকান, তো যদি ইয়াতে কেবা বস্তু না পালে তাতে তারপর আমি আনি কিনে দিই, তাতে হয়ে গেল মেন এনে কি হিউজ রিপেয়ারিং সেন্টার, অল এভরিথিং যেমন আছে আপনার চিপ লেভেল কাম আছে, যেমন রিপেয়ারিং আছে সব কাম তাতে হয়, এইটো নতুনকে খুলেছো ইয়াতে, ইয়াতো আপনার ডিসপ্লে ফ্লে সব রিপেয়ারিং হয়ে যাব, যেটা ICUC কাম থাকলে তাতে এনে কি মই কিছু কাস্টমারকে তাতে লই যাও, ইয়াতে থাকলে 10 মিনিট 15 মিনিট থাকিব, মই ইয়াতে রিপেয়ার করে কিনে দিই।
নেক্সলে নতুনকে খুলিছে, তথাপিও তে রিপেয়ারিং করিব পারে না, ইয়া রিপেয়ারিং করে মানে 90% মোবাইল ইয়াতে রিপেয়ার হয়ে যায়, 10% একটু হলো ওয়াটার ড্যামেজ হয়ে গেল, পুরা যন্তু আইসিইউসি ব্রেক হয়ে গেল, একটু কাম কারণে মোড় একটু রিপেয়ারিং সেন্টার আছে তাতে সাইদা মার্কেট তাতে হচ্ছে। গোবিন্দা এড্রেসটো এবার জানাই দিওক ইয়ার পৰা। এড্রেসটো এটো সক্সিক মন্দির আছে ফেন্সি বজার। আচ্ছা যদি মানে ফেন্সি বজার পুলিশ পয়েন্টৰ পৰা আহে তেতিয়া হলে এটো অফসার লেন আছে। অফসার লেন, অফসার লেন ঠিক আছে, অফসার লেনৰ ঠিক অপজিট সাইডে আছে ন। আৰু যদি লাখটকীয়া ফালৰ পৰা আহে, লাখটকীয়া পৰা আহে ডাইৰেক্ট এটো বাটা শ্ব'ৰুম আছে, মজিদটো পাৰ হয় বাটা শ্ব'ৰুম, তাৰ পিছত অফসার লেন পাব। ৰূপমদা এফালে হ'ব, অফসার লেন পাব। তো অফসার লেন এখিনিতে আহি আপোনাক ফোন কৰিলে হ'ব ন? হয়, ইয়ার পৰা আপুনি যাব তাতে আর কি মোবাইল রিপেয়ারিং লিখাই আছে, আর কি মোবাইল রিপেয়ারিং লিখাই আছে, নহলে মোক ফোন কৰিলে আপোনাক রিসিভ কৰিব। তো আপোনাক যদি দেখক লাখটকীয়া ফালৰ পৰা আহে, লাখটকীয়াটো এফালে আছে দেখাই দিয়কচোন এবাৰ। তো লাখটকীয়া ফালৰ পৰা যদি আহে আপোনালোকে, তো অফসার লেন পাব, অফসার লেন ঠিক অপজিট সাইডে। আর যদি ফেন্সি বজার পুলিশ পয়েন্ট ফালৰ পৰা আহে, সেইফালৰ পৰা আহি এইটো অটো স্ট্যান্ডো পাব এইখিনিতে ন। তো অটো স্ট্যান্ডো আহি পেলাই আপোনালোকে যদি বিচাৰি নাপায় ফোন কৰিব, তাৰ পৰা সিধা সিধি দেখাই পায় আৰু মোবাইল ৰিপেয়াৰিং বুলি, তো তাতো আহি ফোন কৰিব। ৰূপম দা এবাৰ দেখাই দিয়কচোন ডাইৰেক্ট সিধা সিধি, এইফালে চাওক আৰু মোবাইল ৰিপেয়াৰিং বুলি দেখাই আছে ভিতৰত এই ইয়াত ন, এই আৰু মোবাইল ৰিপেয়াৰিং। তো তাতে ডাইৰেক্ট আপোনালোকে কল কৰিব পাৰে ইয়াত আহি পেলাই, গোটেইখিনি এড্ৰেছ পাই যাব ইয়াত।